আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আমি চৈতি গ্রুপে ফ্যাব্রিক্স কোয়ালিটি ডিপার্টমেন্টে হেড অফ সিপিকিউ হিসাবে আছি। আমি প্রথমে আমাদের কালার সায়েন্স একাডেমির ট্রেনার ফখরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি আমরা যারা গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জব করি তাদের সুবিধার জন্য কালার সায়েন্স একাডেমির যে লেভেল ওয়ানের যে কোর্সগুলো তিনি সাজিয়েছেন, যে এটা আসলেই যারা কোর্সটা করেনি বা এটা সম্পর্কে যারা জানে না তারা না দেখলে বুঝতে পারবে না যে কোর্সটা যারা কালার সম্পর্কিত যারা কালার নিয়ে কাজ করে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে এই কোর্সের মাধ্যমে যারা কালার নিয়ে কাজ করে, আমরা যারা কালারের সাথে সম্পর্কিত, তারা কালার সম্পর্কিত জ্ঞানটাকে আরো অনেক বৃদ্ধি করতে পারবে। আমি তো মানে এই কোর্সের মাধ্যমে আমি যা শিখছি যে প্রথমে দেখা যায় যে আমি কালারের টোন, যে আমি সাধারণত এই কালার রেসিপির সঙ্গে আমি জড়িত না, বাট আমি শেড দেখার সাথে জড়িত, যে একটা টোন এটা কোন দিকে আছে, এটা কি রেডিশ নাকি গ্রিনিশ নাকি বুলিশ না ইয়েলিশ। আমি কোর্সটার মাধ্যমে আমি আমার এই জ্ঞানটাকে আরো ভালোভাবে মানে ভালোভাবে ক্যাপচার করতে পারছি। এবং আরো অনেক কিছু আছে, যেমন সিএমসি রিপোর্ট, তারপরে অবজার্ভার, এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে হবে, এসব অনেক কিছুই আমি কোর্সের মাধ্যমে জানতে পারছি। তো আমি আমাদের শ্রদ্ধেয় ফখরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি এই কোর্সের মাধ্যমে এই কালার সম্পর্কিত জ্ঞানটাকে যে এত সুন্দরভাবে উপস্থাপন করছেন। তো আমি আশা করি যে উনি এই যে এই যে কালার সম্পর্কিত যে জ্ঞান, এটা আমাদের সবার মাঝে আরো ছড়িয়ে দিতে পারবেন এবং এর মাধ্যমে আমরা আরো উপকৃত হব। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।